हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आजके आमी आपनादेर साथे भीषण ही सहज आपनादेर खुबी परिचित एक आलू भाजार रेसिपि शेयर करछि। तबे आजके आमी एई आलू भाजाटा एकटु अन्यरकम पद्धतिते बानाच्छि आर एर स्वादो किन्तु একটু আলাদা। আর এটা আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা এটা রুটি পরোটা লুচির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই আলু ভাজা রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 350 থেকে 400 গ্রাম মতো আলু। আর এই আলুগুলোর খোসাটা পুরোপুরি ফেলে দিয়ে আলুগুলোকে এরকম করে কাটা আছে। আলুগুলোকে কিন্তু একটু একটু সামান্য মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি এই আলু ভাজাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি প্রায় 5টা থেকে 6 কোয়া মতো রসুন কুচি। এর সাথেই আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো মেথি। আপনারা অবশ্যই এই মেথিটা দিয়ে ভাজবেন, আলুটা দেখবেন একটা আলাদা ফ্লেভার আসে এবং খেতেও একটু অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ঝাড় দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি এটাকে আঁচটাকে কমিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন মেথিগুলো বেশি বুড়ে না যায়, তার জন্য এটাকে একটুখানি কন্টিনিউ আমি নেড়ে ফ্রাই করে নিলাম। তো এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন আলুটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদটা আমি পরে অ্যাড করব। এই আলু ভাজা কিন্তু ভীষণই সাধারণ, ভীষণই সহজ একটি রেসিপি। তো আমরা সবসময়ই বাড়িতে এটা করে থাকি, কিন্তু একটু অন্যরকমভাবে আজকে আমি বানালাম। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন আর এটা আপনারা রুটি পরোটা বা ডাল ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখন আমি আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে আলুগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে। আলুটা আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও পুরোপুরি সেদ্ধ এটা হয়নি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটুখানি হলুদ গুঁড়ো। ভালো করে একবার নেড়ে নিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর একটা কথা, আপনারা কিন্তু এই আলু ভাজার ক্ষেত্রে আলুটাকে এইরকমই একটু মোটা মোটা করে কাটবে, তাহলে এটা খেতে ভীষণই ভালো লাগবে আর এটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। তো এখন এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই আলু ভাজাটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে। মাঝখানে এটাকে আমি নেড়েও দিয়েছিলাম, দেখুন একটা বাদামি রং কিন্তু আলু ভাজার মধ্যে চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু এর মধ্যে রসুন মেথি ফোড়ন দেওয়া আছে, তার জন্য খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ পাউডার। ভালো করে আলু ভাজাটাকে আরও একবার নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের ডালের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের টেস্টি আলু ভাজার এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।